নমস্কার বন্ধুরা, আমার প্রিয় কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সহমরণ পাঠ করতে চলেছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। জিজ্ঞাসিছ পোড়া কেন গা, শুনি বেতা, শোনো তবে মা, দুঃখের কথা বলবো কারে বা। জন্ম আমার হিন্দুর ঘরে, বাপের ঘরে খুব আদরে, ছিলাম বছর 10। কুলীন পিতা কুলের গোলে ফেলে দিলেন বুড়ার গলে, হলাম পরের বর। আচারে তার আস্ত হাসি, বলবো কি আর পরকাশি, মিটল সকল স্বাদ। হিন্দুর মেয়ে অনেক করে, শ্রদ্ধা রাখি স্বামীর পরে, তাতেও বিধির বাদ। পুরাকালের অত্যাচারে শয্যাশায়ী করলে তারে, জেগেই পোহাই রাতি, দিন কাটে তো কাটে না রাত। মাসিক পরে গেল হঠাৎ, নিভল জীবন বাতি, কত দুঃখে কত ভয়ে শরীর এলো অবশয়ে, ভাঙল সুখের হাট। খয়ের রাশি ছড়িয়ে পথে চলল নিয়ে সবের সাথে, জিথায় শ্মশান ঘাট। গুড়িয়ে শাখা সবাই মিলে চিতায় মরে বসিয়ে দিলে, বাঁচল শতেক শাক। লোকের ভিড়ে ভরেছে ঘাড়, ধোয়াই চিতার আধ ভেজা কাঠ, গড়ছে উঠল ঢাক। রোমে রোমে শিরায় শিরায় জ্বালা ধরে প্রাণ বাহিরায়, মরি বুঝি ধোয়ায় এবার। আচম্বিতে চিৎকার ওলে চিতা ভেঙে পড়িলাম জলে, এক মাঝি নিল নায় তার। যত লোকে করে মার মার, আমার তো সংজ্ঞা নাই আর। যবে ফিরে মেলিনু নয়ন, দেখি এক কুটিরের মাঝে সেই মাঝি আছে বসে কাছে, যে মোড়ে জীবন দেছে দান। কয়দিন গেল শুধু কাঁদি, শেষে তারে করিলাম সাদি, ভুলিলাম ক্রমে যত ক্লেশ, আগুনে গিয়েছে জ্বলে রূপ, তবুও ভালোবাসে পোড়া মুখ, সুখে দুঃখে দিন কাটে বেশ। খেয়া দেয় মরদ জোয়ান, আছে আরও দেড় বিঘা ধান, আমি নিজে মিশি বেচি মা, শুনিলে তো পোড়া কেন গা।